নমস্কার, শুভ দীপাবলি। আজকে দীপাবলিতে কয়েকটি টুকরো খবর নিয়ে আমি অন্বেষা জানা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজ দীপাবলি, আলোর উৎসব দীপাবলি। এবছর হাইকোর্টের নির্দেশে বাজি বিক্রিতে রয়েছে নিষেধাজ্ঞা, তাই দীপের আলো সেজে উঠল মহকুমার বিভিন্ন প্রান্ত। রিপোর্টে টিম স্থানীয় সংবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুটিঘাট যুব সম্প্রদায়ের কালী পূজায়। এক কথায় বলা যায়, ঘাটাল ব্লকের সর্বাধিক বাজেটের এই থিম প্যান্ডেল এবং ঠাকুর প্রায় 2 লক্ষাধিক টাকার বেশির এদের পুজোর বাজেট। চলুন দেখে নেব আমরা তাদের পুজো মণ্ডপ এবং তাদের ঠাকুর। সরকারি নির্দেশকে মান্যতা দিয়েই কোভিড বিধি মেনেই হচ্ছে ঘাটাল ব্লকের কুঠিঘাট যুব সম্প্রদায়ের কালী পুজো। আগামী 2 দিনে হবে কোভিড সচেতনতা শিবির ও বস্ত্র বিতরণ ও কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা। পুজোর বাজেট এই বছর 2 লক্ষ টাকার। পুজো উদ্যোক্তাদের দাবি, এই পুজোটি ঘাটাল মহকুমার সবচাইতে বিগ বাজেটের পুজো। মায়াজাল থিম আমাদের, এর উদ্দেশ্য এই যে ভয়াবহ রোগ করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতির মোকাবিলা প্লাস আমরা এই যে এই সমস্ত আইটেম করেছি, আমাদের বাজেট আমাদের 2 লক্ষেরও বেশি অধিক বাজেট। রিপোর্টে সুরজিৎ ভুঁইয়া। আজ শিশু দিবস। আজ শিশু দিবস ও কালী পুজো উপলক্ষে এলাকার বেশ কয়েকজন শিশুর হাতে গোলাপ ফুল, কেক, মিষ্টি, পেন, মাস্ক দিয়ে শিশু দিবস পালন করলেন চন্দ্রকোনা শহরের বাসিন্দা তথা ঘাটাল আদালতের আইনজীবী সমীর কুমার ঘোষ। এ বিষয়ে সমীর বাবু বলেন, ঘরের বাইরে বেরিয়ে আসায় কালী পুজো উপলক্ষে সেই সমস্ত শিশুদের আজকে আমার বাড়িতে ডেকে সেই সব শিশুদের হাতে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে পেন, মিষ্টি, মাস্ক, কেক ইত্যাদি তুলে দিয়ে আজ শিশু দিবস পালন করা হলো। রিপোর্টে আমি অন্বেষা জানা। দাসপুর 2 ব্লকের রানীযুগ প্রগতি সংঘ এবার কালী পুজো উপলক্ষে কালীর 10 মহাবিদ্যার রূপ দর্শনের আয়োজন করেছে। এই প্রতিমা দেখার জন্য আজ ভিড়ও জমে ওঠে। রিপোর্টে প্রিয়াঙ্কা মণ্ডল। রোজগারের আশায় চন্দ্রকোনা থেকে কলকাতা সহ অন্যত্র পাড়ি দিলেন ঢাকিরা। দুর্গাপুজোর মন্দার খানিকটা এই কালী পুজোতে পুষিয়ে যাবে বলেই তারা মনে করেছেন। চন্দ্রকোনা থেকে বাবুল সাঁতরার রিপোর্ট। চোলাইমদ তৈরির থেকে হানা দিল ঘাটাল থানা। আজ 14 নভেম্বর ঘাটালের মনসুকা মেঠেলা এলাকায় ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর রায় সহ পুলিশের একটি টিম চোলাইমদের বিরুদ্ধে অভিযানে যান। অভিযান চালিয়ে উদ্ধার হওয়া চোলাইমদ নষ্ট করা হয়। পুনরায় এই অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক দেবাংশু ভৌমিক। রিপোর্টে মনসারাম কর।
নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে উল্টে গেল প্রাইভেট কার। ঘটনায় আহত চালক সহ দুই। আজ 14 নভেম্বর দুপুরে চন্দ্রকোনা থানার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর কালিকাপুর এলাকায় একটি প্রাইভেট কার চন্দ্রকোনা থেকে ঘাটাল যাওয়ার সময় দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে উল্টে যায়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। রিপোর্টে অসীম বেরা। ঘাটাল মহকুমার সমস্ত খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ঘাটাল .net ওয়েবসাইট, মাই ঘাটাল মোবাইল অ্যাপ, স্থানীয় সংবাদের ফেসবুক পেজে চোখ রাখুন। আপনার এলাকার খবর আপনি সরাসরি আমাদের দপ্তরে হোয়াটসঅ্যাপ বা ফোন করে জানতে পারেন। নমস্কার, শুভরাত্রি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।